আজ শনিবার, 1 বৈশাখ 2023 সালের 15ই এপ্রিল। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। 1430 বঙ্গাব্দের সূচনা হতে চলেছে আজই। আজ 1 বৈশাখ, নববর্ষের দিন। আজকের দিনটি আয়েশ, আমোদ, প্রমোদ, বিনোদনের মাধ্যমে আপনারা অবশ্যই অতিবাহিত করবেন। তবে আজ যেহেতু শনিবার, মদ মাংস যেন খাবেন না। আর শনি মহারাজের বিশেষ কৃপা অর্জনের জন্য আজ স্ক্রিনে শনির বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম প্রাং প্রিং প্রৌং শাশানিশ্চারায় নামা। এটি 108 বার জপ করবেন সন্ধ্যাবেলার সময়। আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল নামক একটি দোষ তৈরি হতে চলেছে 2023 সালের 21 এপ্রিল থেকে চলবে 30 অক্টোবর পর্যন্ত। সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমাদের একটি লিংক দেওয়া আছে। আর প্রতিটি রাশির জাতক জাতিকাদের এই নতুন বাংলা বর্ষ কেমন অতিবাহিত হবে সে বিষয়েও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ অবসর জীবনযাপনের আনন্দ অনুভব করবেন। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ ভ্রমণ এবং অর্থ ব্যয় করার কারণে আপনার কিন্তু মেজাজ কিন্তু একটু খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। কর্মজাগতিক ব্যাপারে কোনো ভ্রমণ বা যাত্রা লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। আজ বস কলিগদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদেরও দিনটি ঠিকঠাক। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিতে রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। পরিবারের সদস্যদের সাথে কিছু কলহের পরে বাড়িতে কোনো একটা বিভেদ কিন্তু দেখা দিতেই পারে। নিজেকে শান্ত রাখুন, ধৈর্য ধরুন, সবার মেজাজকে চাঙ্গা করার চেষ্টা করুন। আজ নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু আপনারা পেতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।